পল্লী সঞ্চয় ব্যাংক প্রধান কার্যালয়। নিয়োগ বিজ্ঞপ্তি। পল্লী সঞ্চয় ব্যাংকে নিম্নবর্ণিত পদসমূহে নিয়োগের জন্য নামের পাশে উল্লিখিত শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তাধীনে বাংলাদেশি নাগরিকদের নিকট হতায়ন দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অফিস সহায়ক। নিরাপত্তা। এক, আগ্রহী প্রার্থীদেরকে 20 জুন 2023 তারিখ সকাল 10:00 ঘটিকা হতে 15 জুলাই 2013 বিকাল ভোর 5টা ঘটিকা পর্যন্ত শুধুমাত্র http://psb.teletok.com.bd ওয়েবসাইটে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। বয়স সীমা 15 জুলাই 2023 অনুযায়ী। ক, আবেদনকারী প্রার্থীগণের বয়স সীমা 18-30 বছর। খ, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা 18-32 বছর। গ, বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। খ, তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের 22 সেপ্টেম্বর 2022 তারিখের ভোর 5:00-190 11:07-249-149 নম্বর স্মারক অনুযায়ী আবেদনকারীর বয়স 25 মার্চ 2020 তারিখে সর্বোচ্চ বয়স সীমার মধ্যে থাকলে উক্ত প্রার্থীগণ আবেদন করার সুযোগ পাবেন। নিয়োগের ক্ষেত্রে সরকারি বিদ্যমান বিধিবিধান, নীতিমালা, কোটা পদ্ধতি অনুসরণ করা হবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রদান করা হবে না। আর, পাঁচ, মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত আবেদনের প্রিন্ট কপি সহ সত্যায়িত 1 সেট সনদপত্র দাখিল করতে হবে। স্থায়ী ঠিকানার প্রমাণ হিসেবে স্থানীয় কর্তৃপক্ষের ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন সনদপত্র দাখিল করতে হবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যার পুত্র কন্যা, শারীরিক প্রতিবন্ধী, এতিমখানা নিবাসী, উপজাতি, আনসার ভিডিপি ইত্যাদি কোটায় আবেদনকৃত প্রার্থীদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হতে সনদপত্র দাখিল করতে হবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যার পুত্র কন্যার ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সাথে সম্পর্কের বিষয়ে সরকারি নির্দেশনা অনুযায়ী প্রমাণপত্র দাখিল করতে হবে। চাকরিরত প্রার্থীগণ তাদের নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্বানুমোদন ক্রমে আবেদন করতে পারবেন। মৌখিক পরীক্ষার সময় 5 নম্বর ক্রমিকে উল্লিখিত শর্ত মোতাবেক দলিলাদি দাখিলের সময় তাদের স্ব-নিয়োগকারী কর্তৃপক্ষের মাধ্যমে দাখিল করতে হবে। 7, অসম্পূর্ণ ভুল তথ্য সম্বলিত আবেদন কোন প্রকার যোগাযোগ ব্যতিরেকেই বাতিল বলে গণ্য হবে। আর, পল্লী সঞ্চয় ব্যাংকের ওয়েবসাইট http://www.polisanchibank.gov.bd ও টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইট http://psb.teletok.com.bd এ আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী পাওয়া যাবে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।